এবার ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল ঋতিক রোশন ও সাবা আজাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। বলিউড ছেড়ে এখন কোন পেশায় আছেন আকসার খ্যাত নায়িকা উদিতা গোস্বামী জানলে অবাক হবেন। ব্লক হয়ে গেছে সানি লিওনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এক্সপার্টদের কাছে সাহায্য চাইলেন সানি লিওনি। প্রথমে ঋতিক রোশন, বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে ঋতিকের প্রেম নিয়ে চলছে নানান কথা। গত বছর কারণ জোহরের জন্মদিনের পার্টিতে নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে স্বীকার করে নিয়েছিলেন ঋতিক ও সাবা। এই খবর শিরোনাম তৈরি করেছিল রাতারাতি। সাবাকে সকলে আপন করে নিয়েছে ঋতিকের পরিবারেও। এরপর থেকে মাঝে মধ্যে তাদের একসঙ্গে দেখা যায় বি টাউনের নানান জায়গায়। কখনো সাবার হাতে হাত রেখে বিমানবন্দরে আসেন ঋতিক রোশন, কখনো ছুটির দিনে পোস্ট। ফলে প্রেম নিয়ে চর্চা তুঙ্গে থাকলেও কোথাও গিয়ে যেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবার এই জুটির ভিডিও। এবার দুজন চুমু খেতে গিয়ে ধরা পড়ে যায় পাপারাজ্জিদের ক্যামেরায়। একে অন্যকে জড়িয়ে ধরে চুমু খেলেন ঋতিক রোশন ও সাবা আজাদ। আর সেই মুহূর্ত দূর থেকে ক্যামেরা বন্দী করলেন পাপারাজ্জিরা। মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় নেট পাড়ায়। সাবা ও ঋতিক বিয়ে করতে চলেছেন এই বছরই, এমনও গুঞ্জন থাকে তুঙ্গে। তবে কোথাও তারা তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের পরিকল্পনা নিয়ে মুখ খুলতে নারাজ, তাই বিয়ে প্রসঙ্গেও মুখ খুলেনি কেউ। ব্লক হয়ে গেছে সানি লিওনির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বেশ সমস্যার সম্মুখীন হলেন এবার সানি লিওনি। নিজেই হাজির হলেন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাকি ব্লক হয়ে গিয়েছে। সদ্য এক মাস হলো তিনি যুক্ত হয়েছেন লিঙ্কডইন প্রোফাইলে। সেখানে ভালো ছিল তার অভিজ্ঞতা, দিন দিন রিচ বাড়ছিল সানির পেজে। সানি নিজেই জানিয়েছেন যে তার এই নতুন কমিউনিটিতে যুক্ত হয়ে ভালো লাগছিল। তবে হঠাৎ করে একদিন তিনি দেখেন তার সোশ্যাল মিডিয়া পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে, যা দেখে তিনি অবাক। এমনকি তিনি এও বলেন এ বিষয়ে তাকে কোনো আগাম বার্তাও পাঠানো হয়নি, কোনো মেইলও আসেনি তার কাছে, যা দেখে রীতিমতো অবাক সানি লিওনি। তিনি বর্তমানে ফিরতে চান এই সোশ্যাল মিডিয়ায়। তবে কেন তাকে ব্লক করা হয়েছে এই উত্তরই খুঁজছেন তিনি। সানির কথায় এই প্রোফাইলকে নাকি নকল সানি ভাবা হয়েছিল আর সেই কারণেই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়। তবে এবার এটা তিনি নিজেই, কোনো নকল নয়। তিনি নিজের পেজ ফিরে পেতে চান, সেই দাবিতে ভিডিও শেয়ার করেন সানি লিওনি। জানতে চান যদি কেউ তাকে এই মর্মে সাহায্য করতে পারে যেন করেন। এবার তাহলে নকল সানির জ্বালায় আসল সানি লিওনি পড়ল বিপাকে। উদিতা গোস্বামীকে মনে আছে, আকসারে তিনিই ছিলেন সেই তৃতীয় ব্যক্তি। আবার লাগি লাগি গানে ইমরান হাশমির সঙ্গে তার সেই উষ্ণ দৃশ্য একদা হয়েছিল বলিউডের অন্যতম চর্চিত টপিক। আজ কোথায় তিনি, কি করেন? বলিউডকে বহুদিন আগে বিদায় জানিয়েছিলেন উদিতা। তবে কাজ ছেড়ে দিয়েছেন এমনটা ভাবার কোনো কারণ নেই, পেশা পরিবর্তন করেছেন তিনি। তার নতুন পেশা শুনলে চমকে যাবেন। উদিতার জন্ম 1984 সালে। বহু হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি, কিন্তু এর মধ্যে হাতে গোনা ছবি পেয়েছেন হিটের তকমা। তাকে শেষবার দেখা গিয়েছিল 2012 সালে ডায়েরি অফ আ বাটারফ্লাই ছবিতে, তবে সেই ছবি হিট হয়নি। বলিউড ছেড়ে দেওয়ার পর 2013 সালে তিনি পরিচালক মোহিত সুরিকে বিয়ে করে নেন। 2015 সালে প্রথমবার মা হন, জন্মদিন এক কন্যা সন্তানের। 2018 সালে দ্বিতীয়বারের জন্য মা হন তিনি। সংসারে আসে এক পুত্র সন্তান। আলিয়া ভাট, পূজা ভাট, ইমরান হাশমির সম্পর্কে তিনি বৌদি হন। আর পেশা, এই মুহূর্তে তিনি একজন সেলিব্রিটি ডিজে, অর্থাৎ যাকে ডিস্কো জকি বলা হয়। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই কাজে বরাবরই তার উৎসাহ ছিল। কোর্সও করেছেন ডিজেইংয়ের উপর। আর বলিউড ছাড়ার পর এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তার শোয়ে ভিড় হয় হাজার হাজার। অনেকের মতে বলিউড ছেড়ে ভালোই করেছেন উদিতা, যা ভালোবাসতেন তাই করতে পেরেছেন অবশেষে। তার সংসার জীবনও বেশ সুখে। একদা সেক্স সিম্বল এই অভিনেত্রী এখন দক্ষ হাতে সামলাচ্ছেন ঘরেও বাইরেও। ঢাকা ভলিউমের পরিবেশনায় বিনোদন জগতের এমন সব ভিডিও দেখতে চাইলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, লাইক শেয়ার করুন আপনার পছন্দের ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।